সন্দেশখালীর ঘটনায় কেউ গ্রেপ্তার হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সন্দেশখালীতে মৃত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে এই অভিযোগ করেছেন মুকুল রায়। তার সঙ্গে ছিলেন শঙ্কুদেব পণ্ডা সহ অন্য বিজেপি নেতারা। ঘণ্টাখানেক ধরে তারা কথা বলেন মৃত প্রদীপ মণ্ডলের পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোটা এলাকা ক্ষুব্ধ বলে জানিয়েছেন মুকুল। মমতাকে খুনি মুখ্যমন্ত্রী বলেও অভিহিত করেছেন ক্ষুব্ধ মুকুল রায়। নন্দীগ্রাম কাণ্ডের পর যখন বলা হয়েছিল যে খুনি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, ন্যাজাটে গিয়ে আমি দেখে মনে হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে খুনি মুখ্যমন্ত্রী। তার সারা গায়ে সারা শরীরে যেমন বুদ্ধর সময় রক্তের ছাপ লেগেছিল, ওই মুখ্যমন্ত্রীর শরীরের শাড়িটাতে এখন রক্তের ছাপ লেগেছে। খুনি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিজনদের অভিযোগ, কোনো পদক্ষেপ করছে না পুলিশ। পুলিশের সামনেই চলে হত্যাকাণ্ড। প্রথমে হত্যার অভিযোগও নিতে চায়নি পুলিশ। ঘটনার দুদিন পর এফআইআর দায়ের করা গেলেও দোষীরা এখনও অধরা। নিহতের আত্মীয়দের আরও দাবি, প্রচুর অস্ত্র মজুত করা সত্ত্বেও তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। এদিনই নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্য গোয়েন্দা দপ্তরের অফিসাররা। রাজ্যের পুলিশের পক্ষে এই হত্যাকাণ্ডের তদন্ত সম্ভব নয়, এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন মুকুল রায়। ন্যাজার যেটা হচ্ছে সেটা একেবারে বর্ডার এরিয়া, তার একটু এগোলেই বাংলাদেশ। বাংলাদেশ থেকে ওখানে অস্ত্র ঢোকে, বাংলাদেশ থেকে লোক পালিয়ে যায়। বাংলাদেশের এই খুনি হচ্ছে এই হত্যাকাণ্ডের জন্য আমরা চাই এনআইএ এই ঘটনার তদন্তভার গ্রহণ করুক। এনআইএ এই ঘটনার তদন্তভার গ্রহণ করুক যাতে সঠিক তদন্তটা বেরিয়ে আসে। ঘটনার ভিডিও দিল্লিতে দলের সদর দপ্তরে জমা দেবেন বলে জানান মুকুল রায়। রাজ্যে আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে তা দেশের জানা দরকার বলে জানিয়েছেন বিজেপি নেতারা। নিউজ টাইম।